আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে সম্মুখীন হয়েছি, এটা হলো আসলে যে আমার পিছনে একটি বিল্ডিং দেখতেই পারতেছেন, যে অনেক সুন্দর একটি বিল্ডিং। এখানে আসলে ঠিকানাটা হলো সোনারগাঁও মদনপুর থেকে কিছুটা সামনে আইসা, ঠিকানাটা হলো নোয়াপুর বাসস্ট্যান্ড, ওখান থেকে পঞ্চগড়ি লঞ্চঘাট আসতে হয়, সেখান থেকে এটা হলো কুমারসর এলাকা। এখানে আসলে আমি কাজ করতে আছি ভাইয়ের বাড়িতে, সে বাড়িটা হলো এটা, সেটা আপনাদের একটু দেখাবো। দর্শক, এটা হলো খুব সুন্দর একটি বিল্ডিং, যা আপনারা চাইলে বিল্ডিং এর ডিজাইনটা আপনারা করাইতে পারেন খুব সুন্দরভাবে। আমি একটু দেখাই নিই, দূর থেকে দেখাইলে আরো ক্লিয়ার হবে না? অনেক সুন্দর একটি বিল্ডিং তৈরি করছে একদম এলাকার ভিতরে, খুবই চমৎকার। এই যে দেখতেই পারতেছেন, এখন অলরেডি তিনতলা ছাদ হয়ে গেছে। এটার ভিতরে আসলে আমরা অনেক ধরনের ডেকোরেশনের জিপসাম গেট পিলার সেগুলো কাজ করতে আছি। তো দর্শক, আপনারা চাইলে যে কোনো জেলায় গিয়ে আমাদের দ্বারা কাজ করাইতে পারেন। এই যে দেখতে পারতেছেন সামনে ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে, এবং এখানে দুইটা পিলার হবে। এখানে এই যে দেখতে পারতেছেন এখন কিছুটা কাজ করা হয়েছে, নেক্সটে আরও কাজ হবে। তো আপনাদের পুরো বিল্ডিংটা দেখাই, হয়তো আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এই যে দেখতে পারতেছেন, এই আমি আপনাদের দেখাইতেছি চতুর্থ সাইডে বিল্ডিংটা দেখাইতেছি, তাহলে আপনারা হয়তো ক্লিয়ার হবেন। সামনে দুই চারটে বারান্দা পিলার আছে, দেখতে পারতেছেন এলাকাটা খুবই সুন্দর, যদিও এখনও সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার বোঝা যাচ্ছে। আপনারা চাইলে কাজগুলো করাইতে পারেন দর্শক। এটা ঠিকানাটা হলো, আবারও বলে দিচ্ছি, নারায়ণগঞ্জ মদনপুর থেকে কিছুটা সামনে এটা হলো পঞ্চগটি এলাকা কুমারসর। এখানে কাজ করতেছি, আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করবেন। আমরা যে কোনো জেলায় এবং ডিস্ট্রিক্টে গিয়ে কিন্তু কাজগুলো করে থাকি। এখানে যে আসলে এগুলো দিচ্ছে খুবই সুন্দর, না এই অত্যাধুনিক চমৎকার কিছু কাজ করানো হয়েছে, আসলে খুবই দারুণ বিল্ডিংটি। অনেক টাকা ব্যয় করে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে, যা বুঝতেই পারতেছেন দর্শক আপনারা, বহু টাকা ব্যয় করে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। আপনারা যদি চান এরকমের ডিজাইনও করে নেবেন, সমস্যা নাই। হ্যাঁ কাকা, আস্তে আস্তে ঢুকা। বুদ্ধি থাকলে ঘর জামাই দেওয়া লাগে। আর
ভাই রে ভাই নয়ন নয়ন না চিনেই না একটু বাইরে দেখি বকাবো কি করবো মানুষ শোনে না তোমার গুদু গুদু যে চেহারা অনেক ভালো হয়েছে।